Musoli 24. Musoli 24. বউ কোথায় আমি দেখতে পাচ্ছি না। ভালো তো লেগেছে, কারণ এটা একটা এত সুন্দর কনসেপ্ট, একটা বিবাহ বাসর নিয়ে এরকম যেরকমভাবে জিনিসটা করেছে আমাদের গোপাল দা এবং সুজিত দাসের নেতৃত্বে, যে আমি এখানেও সবসময় থাকি, সুজিত দাসেই থাকি, তো এই কনসেপ্টটা যখন আমাকে বলেছিল আমি তো মাথা পেতেই নিজে ঠিক আছে আমি এর মধ্যে আছি, তো ভালোই লাগলো, জিনিসটা সুন্দর লাগলো এবং ওইভাবে আসাতে সবার একটা আনন্দ এবং ভালোবাসা এবং আশীর্বাদ দিলাম, এইটুকুই কামনা করি। এই যে ফিতে কাটতে এসে কি বিয়ের কথা মনে পড়ে গেল, যেভাবে যখন বিয়ে করতে গেছিলেন? সেটা 18 বছর হয়ে গেছে বিয়ে, তো মনে পড়বেই একটু, যাকে সেটা ফিরে এসেছে সেটার জন্যই ভালো লাগলো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার বড়দের আমার আশীর্বাদ দিই, আর করুণা পরিচিতে সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই। আমার কনসেপ্টে যেহেতু একটা যে মা এলেন বধূ বেশ, মা তো প্রতি বছর অন্যান্য বেশে আসেন, তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে বধূ বেশের মা যখন আসছে কেন একটা বর বউ তারা ওপেন করবে না, তাই আমরা অন্যদিকে না গিয়ে আমরা রত্নদাকে পেয়েছি, রত্নদা বউ সত্যি আমাদের একটা ধন্যবাদ জানাচ্ছি তাদের, যে এই এত উৎসাহ হয়ে তারা এসছেন, এত স্মার্টলি এসছেন, ধন্যবাদ, আপনার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা ওপেনটা করেছেন, আমরা আমাদের এই পুজো কমিটির পক্ষ থেকে তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং তাদের দাম্পত্য সুখ, তাদের দাম্পত্য সুখ এটা আমরা কামনা করছি।